Sheikh Hasina, step down. Sheikh Hasina, step down. Sheikh Hasina, step down. There is only one solution. আমি এখানে একটু আগে একজন বলছিলেন যে যে যেভাবে পারি সেভাবে আন্দোলন করতে। আমার আমি গান করি, আমি দুইটা লাইন গাবো। একটা গান ছিল 52 ভাষা আন্দোলনের সময়ের, ওরা আমার মুখের কথা কাইরা নিতে চায়, ওরা আমার মুখের কথা কাইরা নিতে চায়, ওরা কথায় কথায়, ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়, ওরা আমার মুখের কথা কাইরা নিতে চায়, ওরা আমার মুখের কথা কাইরা নিতে চায়। শুধু দুইটা লাইন গাইলাম। তখন যে সিচুয়েশন ছিল 52 ভাষা আন্দোলনে, 29 জন ছাত্র মারা যাওয়ার পর সেই স্বৈরাচারী সরকার আমাদের দাবি মেনে নিয়েছিল, আর এখন লাশের সংখ্যা 100 ছাড়িয়েছে, আমরা আমাদের কোনো সুবিচার পাচ্ছি না। হ্যাঁ, ঘরে ঘরে ঢুকে ঢুকে ছাত্রলীগ, ঘরে ঘরে ঢুকে ঢুকে পুলিশ মেরে ফেলতেছে, কোনো বিচার পাচ্ছি না। আমরা সেই বিচারটা পাওয়ার জন্য সচেষ্ট হই। আমরা CNN, UN, এই যে একজন আপু বললেন যে জো বাইডেন, যারা যারা আছে, যত ক্ষমতাধর দেশগুলো আছে, সবাইকে আমরা ইমেইল করি। সবাই ইমেইল অ্যাড্রেস গুলো কিন্তু পিন ডাউন করে অনেকগুলো স্ট্যাটাস শেয়ার করা হচ্ছে। প্লিজ, আমরা যে যার অবস্থান থেকে সব ছবি এবং ভিডিও ডাউনলোড করি, কারণ আমরা তো সব দেখতে পাচ্ছি। আমরা সব ডাউনলোড করে আমরা ইমেইল করি, তাহলে একটা ইফেক্টিভ কাজ হবে। ধন্যবাদ। আমার নাম রায়হান, আমি বুয়েটের সহকারী অধ্যাপক। এখানে ছুটিতে এসেছি PhD করতে। আমি ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড কলেজ পার্ক থেকে এসেছি। আমাদের বাংলাদেশে কি হচ্ছে, বিশ্ববিদ্যালয় কলেজ সমস্ত জায়গায় ছাত্রদের অকারণে হত্যা করা হচ্ছে। তারা তাদের ন্যায্য দাবি নিয়ে এসেছিল। আমি তারপরেও কিছুটা হলেও ধন্যবাদ জানাবো সেই সকল কতিপয় শিক্ষকদের, যারা তাদের বিবেকবোধের কারণে কিছুটা হলেও বাংলাদেশে এগিয়ে এসেছেন। এখানে আমি আমাদের সমস্ত ছাত্রদেরকে এটুকু জানাতে চাই, এটুকু অনুরোধ করতে চাই, সবাই সবার ইউনিভার্সিটির মাধ্যমে, সবাই সবার কলেজের মাধ্যমে আপনাদের কমিউনিটিকে রিচ আউট করুন। আমরা আমাদের ইউনিভার্সিটি থেকে, আমরা আমাদের প্রেসিডেন্টকে রিচ আউট করেছি, ইন্টারন্যাশনাল অফিসকে রিচ আউট করেছি, এবং কলেজ পার্কের সম্মানিত মেয়র সাহেব, উনিও একজন বাংলাদেশি, উনিও আমাদেরকে সাহায্য করছেন। এভাবে রিচ আউট করুন, রিচ আউট করার মাধ্যমে যাতে আমরা এই আন্দোলনকে বেগবান করতে পারি, যাতে এই অন্যায় সন্ত্রাসকে আমরা বন্ধ করতে পারি। থ্যাংক ইউ। আমি এবার রোজেলকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার নাম রোকনুজ্জামান, আমি আগেও একদম শুরুতে যখন বেশি লোক ছিল না তখন এক মিনিটের জন্য কথা বলেছিলাম, ওই একই কথা বারে বারে বলবো যে আমরা রিচ আউট করি আমাদের বন্ধুরা যারা বাংলাদেশে আছে, যারা সরকারের বিভিন্ন চাকরিতে আছে, যারা সেনাবাহিনীতে আছে, যারা বিভিন্ন জায়গায়, তারা যাতে এই সরকারের থেকে তাদের আনুগত্য পরিহার করে, তারা যাতে জনতার সাথে যোগ দেয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রশাসনে যতক্ষণ পর্যন্ত ভাঙন না আসবে, হাসিনা আর গণেশ উল্টাবে না, আর গণেশ উল্টানোর সময় হয়ে গেছে। গণেশ যখন উল্টাবে ওরা কিন্তু পালাবে। আমাদের এটাও নিশ্চিত করতে হবে আমাদের কমিউনিটিতে যেন চুরির টাকা না ঢোকে, ওই চোররা যেন এইখানে এসে বসবাস করতে না পারে, আমাদের এনশিওর করতে হবে। আর এই এম্বাসিতে চাকরি করা আমাদের যারা ডিপ্লোম্যাট এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারী আছেন, তাদের উদ্দেশ্যে বক্তব্য, আমাদের পাঠানো টাকায় আপনাদের বেতন হয়, কাজেই খুনি হাসিনার পক্ষে নয়, জনতার কাতারে নেমে আসুন, বের হয়ে আসুন এই বিল্ডিং থেকে, আপনাদের আনুগত্য পরিত্যাগ করুন, এবং জনতার জয় অবশ্যম্ভাবী, সময় হয়তো লাগতে পারে, রক্ত হয়তো আরো কিছু ঝরতে পারে, কিন্তু হাসিনার গণেশ এবার উল্টাবেই। যারা এখন পদত্যাগ করছে যেন আমরা এই পদত্যাগে খুশি না হয়ে, রক্ত কেন, 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 রক্ত কেন
একটা কথা সবাইকে স্মরণ করাতে চাই যারা এখানে উপস্থিত আছেন এবং যারা নাই, আমরা অনেকে এই সংবাদ দেখছি যে লীগ থেকে অমুক পদ থেকে অমুক সংগঠন থেকে অমুকের পদত্যাগ। আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে, এই পদত্যাগের কোনো মূল্য নেই, এরা সবচেয়ে বড় সুবিধাবাদী। এরা যখন এরা সবার আগে পোশাক পাল্টায়, সবার আগে নিজের আখের গোছায়। এই কথা শুধু উপস্থিত আমাদের এখানে যারা তাদের জন্য না, যারা দেশে আছেন বিশেষ করে তাদের বেলায় প্রযোজ্য। ধন্যবাদ। There is only one solution. Sheikh Hasina, step down. Sheikh Hasina, step down. There is only one solution. There is only one solution. Sheikh Hasina, step down. Sheikh Hasina, step down. There is only one solution. Now, please request Prince Sarkar, a member of the young generation, to speak few words before us. আসসালামু আলাইকুম সবাইকে, আমার নাম প্রিন্স সরকার, আমি ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি স্টুডেন্ট। আমি আজকে এখন কোনো ভাষণ দিতে আসছি না, আমি আসছি একটি ছোট্ট একটি স্টোরি শোনাইতে, আমার বাসার এই স্টোরিটা। আমার ছোট ভাই নিউজ চ্যানেলে দেখে যে ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ চলছে, সে আমাকে জিজ্ঞাসা করে যে এটা কোন দেশ, কেন এমন হচ্ছে, মানুষ কেন মানুষকে মারছে। আমি বললাম যে তারা এখানে একজন ভালো মানুষ আর একজন খারাপ মানুষ। তো এখন যখন বাংলাদেশে আমাদের যে সিচুয়েশনটা চলছে, সে আমাকে জিজ্ঞাসা করছে ভাই আমরা কি ফিলিস্তিনে আছি নাকি, আমাদের এই সিচুয়েশন কেন ফেস করতে হচ্ছে। সে জানতে চাচ্ছে যে পুলিশ আমাদেরকে প্রোটেক্ট করার কথা, পুলিশ কি করছে। সে 7 বছরের একটি ছোট ছেলে, সে আমাকে সেই প্রশ্ন করে, এটার আমার কোনো উত্তর নেই। কেন বাংলাদেশে গণতন্ত্র কোথায়, আমরা জানতে চাই যে গণতন্ত্র কি মরে গেছে, গণতন্ত্র কি আমরা কবর দিয়ে দিয়েছি, আমরা জানতে চাই, আমার উত্তর চাই। আমার ভাইয়ের রক্তে কেন রাজপথ রাঙিত হবে, সাধারণ শিক্ষার্থীদের রক্তে কেন রাজপথ রাঙিত হবে। সাধারণ শিক্ষার্থীরা তারা হচ্ছে বাংলাদেশের ব্যাকবোন, তারা হচ্ছে মেরুদণ্ড, কেন তাদের মেরে ফেলা হচ্ছে নির্বিচারে। এদের জবাব চাই, আমি জবাব চাই সবার কাছে। এবং আমি ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়াদেরও রিকোয়েস্ট করছি, আপনারা যারা এখানে আছেন, প্লিজ প্লিজ এই বিষয়টা নিয়ে একটা রিপোর্ট করেন, আমাদের একটু ইন্টারন্যাশনাল এক্সপোজার দেন। আমরা এটা জাস্টিস চাই, আমরা এই জাস্টিসের আশায় এখানে এসে জড়ো হয়েছি। সবাইকে ধন্যবাদ আমাকে কথা বলতে দেওয়ার জন্য। আগামীকালকে আমরা হয়তো অনেকে জানি, অনেকে জানি না যে আগামীকালকে একটা র্যালির আয়োজন করা হয়েছে। এই র্যালিটার মূল লক্ষ্য হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে যে অন্য অবিচার চলছে, ছাত্রদের উপর যে নির্বিচার চলছে, ওইটার এগেনস্টে আমরা ইন্টারন্যাশনাল জন মিডিয়ার সামনে তুলে ধরবো যে কি কি হচ্ছে, কি কি হচ্ছে, কি কি। তো আমরা সব স্টুডেন্টরা এবং বাংলাদেশিরা যারা গণতন্ত্রের পক্ষে আছি, আমরা কালকে একটা র্যালির আয়োজন করেছি, সেটা হবে ক্যাপিটাল হিলের সামনে সকাল 11টায় এবং হোয়াইট হাউসের সামনে 4টায়। তো আমি এই বিষয়ে সবাইকে আহ্বান জানাতে চাচ্ছি, আপনারা যে যেখানে আছেন সর্বস্তরের লোক আমাদের সঙ্গে জয়েন করবেন এবং আমাদের এই র্যালিটাকে বড় করে তোলার চেষ্টা করবেন। And thank you for organizing tomorrow's brave event to send the signal and send the message to the world. There is only one solution. There is only one solution. There is only one solution. Now may we request a good friend of all of us, a journalist who have been raising a lot of questions about Bangladesh at the global platform, at the United Nations, at the White House, at the State Department, a good friend of Bangladesh. Let us welcome Mushfiqul Fazal Ansari to speak a few words before us. Yeah! Assalamu alaikum. After kindly ekta group upore uthen, pavement er upore uthen, ekta group, please. Ekta group ektu pavement er upore uthen, ar ekta group pavement er niche thake. Please. পেমেন্টের উপরে একটা গ্রুপ যান, প্লিজ। পেমেন্টের উপরে একটা গ্রুপ,
তাহলে এখানে দাঁড়িয়ে যাওয়ার সুযোগটা থাকবে প্লিজ। আমি একটু এক মিনিট আমার শ্রদ্ধেয় বড়ভাই বক্তব্য দেওয়ার আগে এক মিনিট একটু স্লোগান দিব, আপনারা আমার সাথে স্লোগান দেবেন। I would like to congratulate who organized this August gathering. Especially I thanks to Numan and Deepu and the organization like Save Bangladesh and others. And we know what's going on in Bangladesh, and I'm trying to draw attention the whole world community to address, and particularly those who are living in this beautiful country, United States, because the United States is the globally, there are the, though we have a limitations and we have reservation, United States, what they are going, what they are doing on Gaza, but other than that, they are the one of the largest development partner. They are contributing our economy, and it is your taxpayers' money they are contributing in Bangladesh. So you have to every right to say and to watch what's going on in Bangladesh. I will continue with all the Bangladeshi students here, all Bangladeshi community members, political activists, social workers gathered here, and I will continue in Bangla rest of the my speech. Apnara janen je Bangladeshe ki ghotte choleche ei porjonto AFP report onujayi sarboshesh ami dekhechi 107 jon তরুণ যুবক তাদের জীবন বিলিয়ে দিয়েছে, 107 জন এবং তারও বেশি শত শত মানুষ তাদের জীবনের তকা না করে বাংলাদেশের রাজপথকে রক্তে রঞ্জিত করেছে শুধু দাবি আদায়ের জন্য। আপনারা সেই দৃশ্য দেখেছেন, আপনারা সেই দৃশ্য দেখেছেন যখন আবু সাঈদ তার সহকর্মীদেরকে তার ছাত্রদেরকে রক্ষা করবার জন্য তার বুক চিতিয়ে যখন দাঁড়িয়েছিল, সে তখন ভেবেছিল এরা আমার ভাষাভাষী মানুষ, এরা আমার ট্যাক্সের পয়সায় বেতন নেয়, এরা বাংলাদেশের সরকারি কর্মচারী, এই পুলিশ অন্তত আমাকে গুলি করবে না। কিন্তু সেই আবু সাঈদের গুলি সে বুঝে উঠতে পারেনি যে তাকে গুলি করেছে। সে যখন গুলিবিদ্ধ হয়েছে তখনও সে তার সতীর্থদেরকে, তার সহযোদ্ধাদের, তার সহকর্মীদের রক্ষা করবার জন্য সে ঝাঁপিয়ে পড়েছে। পরক্ষণে সে বুঝতে পেরেছে যে সে গুলিবিদ্ধ হয়েছে। এত গেল একটা আবু সাঈদের কথা, শত আবু সাঈদের রক্তে বাংলাদেশ রঞ্জিত। এখন এটি আপনাদের সিদ্ধান্ত, আপনারা কি এই তথাকথিত এই যে কোটা, যে কোটা শেখ হাসিনা তার লোকদেরকে চাকরি দেবার জন্য বলবৎ করেছে, সেই কোটার সেই ছল ছাতুরির আশ্রয় আপনারা উজ্জ করবেন, না আপনাদের বন্ধুর রক্তের বদলা ঢাকার মাটিতে নেবেন, সেটি আপনাদের সিদ্ধান্ত। সুতরাং শেখ হাসিনা জানে তার সকল পথ রুদ্ধ হয়ে গিয়েছে। আমরা আজকে যে প্রিমিসেসের সামনে এই সমাবেশটি করছি, আমি এই রাষ্ট্রদূতকে ইমরানকে বলতে চাই, আমি তাকে বলেছিও, এবং নিউ ইয়র্কে আমাদের যে রাষ্ট্রদূত আছে মোহিত, তাদেরকে বলছি আপনারা একাত্মতা পোষণ করুন, আপনারা মিশন থেকে রিভোল্ট ঘোষণা করুন। অনেক মিশন, অনেক দূতাবাস তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছে গোপনে যে আমরা আপনাদের সঙ্গে আছি। আমি পৃথিবীর ছড়িয়ে ছাত্রে ছড়িয়ে থাকা প্রত্যেকটি দূতাবাস এবং মিশনকে অনুরোধ করব, আপনারা গোপনে নয় প্রকাশ্যে শেখ হাসিনার সামনে
আপনারা দাঁড়ান, এই ছাত্ররা, এই যুবকরা বাংলাদেশের আবাল বৃদ্ধ বরিত আপনাদেরকে প্রোটেকশন দিবে, আপনাদের কোনো ভয় নাই, আপনাদের এরা আপনাদের বাচ্চা। আমি জেনেছি যে অনেক মেজর জেনারেলের বাচ্চারা, সার্ভিং মেজর জেনারেলের বাচ্চারা রাস্তায় গিয়ে প্রোটেস্ট করছে, একই বাড়িতে কেউ হয়তো ভিন্ন গ্রুপ করেন, কিন্তু সে কেউ হয়তো সরকার সমর্থক করে তার বাবা মা, কিন্তু সে কিন্তু সে সেই ছাত্র, সেই কোমলমতি শিশুটি একটি প্লেকার্ড নিয়ে দাঁড়িয়েছে তার অধিকারটি সংরক্ষণ করবার জন্য, তার অধিকারটি প্রতিষ্ঠিত করবার জন্য। লক্ষ জনতা, কোটি জনতার এই আবেদন, সেই ত্যাগ বাংলাদেশের মাটিতে বৃথা যেতে পারে না, যেমন পারেনি 52 সালের মহান ভাষা আন্দোলনে, যেমন পারেনি 1971 সালে মহান মুক্তিযুদ্ধে, যেমন পারেনি 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে। নিশ্চয় এই রক্তের বদলা, প্রতিটি ফোঁটার বদলা এদেশের ছাত্র সমাজ নিবেই নিবে। আপনারা প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছেন, আমি আশা করছি এই প্রতিবাদ সমাবেশ হোয়াইট হাউসের সামনে বিজয় সমাবেশে রূপান্তরিত হবে, বিজয় সমাবেশে আপনারা যোগদান করবেন, এবং শেখ হাসিনা পালানোর জন্য পথ খুঁজছে, তার সকল পথ এই মুহূর্তে রুদ্ধ, তার সবচেয়ে তাদের যে স্বামী, সেই স্বামীর রাষ্ট্র, তাদের স্বামীর রাষ্ট্র বলে দিয়েছে আজকে, তাদের স্বামী বলে খ্যাত কোট আনকোট আমি বলছি না, তাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছে, তিনি আজকে প্রেস কনফারেন্সে করে বলেছে, ইন্ডিয়ান এক্সটার্নাল ফরেন মিনিস্ট্রি, তারা বলেছে এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, সুতরাং তোমাদের তোমাদের যারা রক্ষক তারাও সতর্ক হয়ে গিয়েছে, তারাও আজকে অফিসিয়ালি বলেছে, আজকে এনডিটিভি বলছে শত শত মানুষ বিসর্জন দিচ্ছে, আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস কনফারেন্সে 50 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে হিন্দু রিপোর্টার, দা হিন্দু রিপোর্টার মুখপাত্র সামনে দাঁড়িয়েছে। আপনারা দেখেছেন আমি স্টেট ডিপার্টমেন্টে এবং জাতিসংঘে প্রতিটি ঘটনা তুলে ধরছি, এটি কোন দলের জন্য নয়, কোন ব্যক্তি বিশেষের জন্য নয়, কাউকে নেতা বানাবার জন্য নয়, এটি সকল মানুষের কথা, মনের কথা, সুতরাং নিশ্চয় আপনারা কামিয়াব হবেন। সর্বশেষে আমাদের জাতীয় কবি, আমাদের বিদ্রোহী কবি নজরুলের ভাষায়, ওষার দোয়ারে হানি আঘাত, আমরা আনি বরাগা প্রবাহ, আমরা টোটাব টেবিল রাত, বাধার বিন্দা চল, থ্যাংকস অল। আমরা একটা ছবি তোলার জন্য